পাশ্চাত্য সভ্যতার সৃষ্টি। সভ্যতা শব্দটি সংস্কৃতি থেকেও ব্যাপক। আমরা অনেক সময় সংস্কৃতিকে সভ্যতা মনে করে বসি। কোনো বিশেষ বিশ্বাস ও চিন্তা ভাবনা থেকে যে কর্মকাণ্ড প্রকাশ পায় তা হলো সংস্কৃতি, আর যেসব তত্ত্বের মাধ্যমে এইসব বিশ্বাসের বহিঃপ্রকাশ ঘটে তা হলো দৃষ্টিভঙ্গি, আর এই সম্পূর্ণ বিষয়টা মিলে তৈরি হয় একটি সভ্যতা। ইসলামী পরিভাষায় বললে ঈমান, আকিদা, ইবাদত, সুন্নত এবং মুআমালাত এই সব মিলিয়ে হবে ইসলামী সভ্যতা। কোনো রাষ্ট্রে ইসলামী আকিদা ও বিশ্বাস আদর্শগতভাবে এবং সাংবিধানিকভাবে কার্যকর ও প্রতিষ্ঠিত থাকলে তাকে ইসলামী ইমারা বলা হয়। আর ইসলামের মৌলিক বিশ্বাসগুলো পোষণ করে ব্যক্তি মুমিন হয়, আর তা অস্বীকার বা প্রত্যাখ্যান করে সে কাফির হয়। ঠিক একই ব্যাপার পাশ্চাত্য সভ্যতার ক্ষেত্রেও। পশ্চিমা বিশ্বাস এখন নির্দিষ্ট কোনো ভৌগোলিক সীমারেখায় আবদ্ধ নেই। যেসব ভূখণ্ড পাশ্চাত্যের মৌলিক আকিদা মেনে নিয়েছে সেগুলো পাশ্চাত্য বিশ্বেরই অন্তর্ভুক্ত। এমনইভাবে যেসব ব্যক্তি পাশ্চাত্যের মৌলিক আকিদাকে আদর্শিকভাবে গ্রহণ করে নিয়েছে তারা পাশ্চাত্যের সদস্য হয়ে পড়েছে, প্রাচ্যে বসেও তারা পাশ্চাত্য। পাশ্চাত্যের মৌলিক আকিদা না জানা কিংবা না বোঝার কারণে আমরা আদর্শগতভাবে নানান সমস্যার শিকার হচ্ছি। পাশ্চাত্যের ভিত্তির ব্যাপারে জ্ঞান ও অনুধাবন শূন্যতার ফলে তাকে অপরাজেয় মেনে নিয়েছি, নিজেদের জ্ঞান তত্ত্বে এক লাঞ্ছনাকর আপোষ নীতি অবলম্বন করে যাচ্ছি, আর একেই পাশ্চাত্যের বুদ্ধিবৃত্তিক মোকাবিলা মনে করে স্বপ্নের স্বর্গে বাস করছি। এই আপোষ নীতি দিন দিন আমাদের আরও আপোষের দিকে ঠেলে দিচ্ছে। বহু যুগ ধরে এই নীতি মেনে আসার দরুন এখন তার দীর্ঘমেয়াদী ফল ভোগ করছি। আমাদের এই অ্যাপ্রোচ পরিত্যাগ করতে হবে। এই জন্য সর্বপ্রথম আমাদের পাশ্চাত্যের মৌলিক আকিদার স্পষ্টরূপে বুঝে নিতে হবে ইসলামের ট্র্যাডিশনাল অবস্থান থেকে। তারপর তাদের আকিদার উপর আঘাত জানতে হবে, কারণ সভ্যতার জয় পরাজয় তার আদর্শ ও দর্শনের উপর ভিত্তি করেই ঘরে ওঠে। গ্রিক দর্শনসহ প্রাগ ঐতিহাসিক কাল থেকে যেসব সভ্যতার উত্থান পতন হয়েছে মোটা দাগে সেগুলোকে তিন ভাগে ভাগ করা যায়: ইন্দ্রিয় নির্ভর সভ্যতা, বুদ্ধিবৃত্তিক সভ্যতা এবং প্রত্যক্ষবাদী সভ্যতা। আবার এই তিন সভ্যতার দাফনস্থল থেকেই পশ্চিমা সভ্যতার জন্ম। ইতিহাসের দীর্ঘ পরিক্রমা শেষে যেই আধুনিক পশ্চিমা সভ্যতার সৃষ্টি, এখন আমাদের সেই দিকে দৃষ্টিপাত করতে হবে। ইতিহাসের নির্যাস থেকে যে বিষয়টা সুস্পষ্ট প্রতীয়মান হয় তা হলো এই নতুন পশ্চিমা সভ্যতা মৌলিকভাবে তিনটি বিশ্বাস ও আকিদার উপর প্রতিষ্ঠিত, যা প্রাচীন জাহিলি সভ্যতাগুলোরই ভিন্ন রূপমাত্র। সেগুলো হলো: এক, স্বাধীনতা; দুই, সমতা; তিন, উন্নতি। এবার আমরা ধীরে ধীরে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। স্বাধীনতা। পাশ্চাত্য সভ্যতায় স্বাধীনতার অর্থ হলো ভালোমন্দ নির্ধারণ করার দায়িত্ব নেয়া ব্যক্তির অধিকার, রাইট টু ডিফাইন গুড অ্যান্ড ব্যাড। অর্থাৎ প্রত্যেক মানুষেরই ক্ষমতা রয়েছে যে নিজের ভালোমন্দ নির্ধারণ করবে। ভ্যালিউজ আর নট রিকগনাইজ বাই ইউ, ভ্যালিউজ আর ডিটারমাইন্ড বাই ইউ। সেই স্বাধীন ব্যক্তি যে নৈতিকতার স্রষ্টা, নিজের নৈতিকতা নিজেই ঠিক করে। ক্রিয়েটর অফ ভ্যালিউজ, দ্য হিউম্যান পার্সন ইন কন্টেম্পোরারি ফিলোসফি, ফ্রেডরিক সি কপলস্টন, ভলিউম 25, পেজ 91। প্রকৃত কল্যাণ এটাই যে মানুষ নিজে ভালোমন্দ নির্ধারণ করার ক্ষমতা রাখবে। গুড ইজ দ্য রাইট অফ ইন্ডিভিজুয়াল, আমি যা ইচ্ছা তাই করব এবং যেই পদ্ধতি পছন্দ সেই পদ্ধতিতেই করব, তবে এর সীমানা আছে। কমন গুড নামের একটা কথা আছে। কোনো অথরিটির কাছে এই ব্যাপারে আমি জিজ্ঞাসিত নই। সে অথরিটি বংশ হোক কিংবা বাবা মা কিংবা খোদা, তার মানে প্রত্যেকের স্বাধীনতা আছে, যে যা ভালো মনে করবে তা করতে পারবে। সমকামিতাকে ভালো মনে করলে সে তাও করতে পারবে। পুরুষকে বিবাহ করবে নাকি মহিলাকে, এটা চয়েস করার ক্ষমতা ও অধিকার তার আছে। সে পর্দা করবে কি না এই ব্যাপারে কেউই তাকে বাধ্য করতে পারবে না। কোনো মুসলিম পূজোয় অংশগ্রহণ করলে কেউ এটাকে খারাপ বলতে পারবে না, কেউ বাধাও দিতে পারবে না। মোট কথা, ব্যক্তিকে ভালোমন্দ নির্ধারণ করার ক্ষমতা দেয়াই হলো স্বাধীনতা, কারণ তার আকল আছে,
আর আকল থাকা অবস্থায় অন্য কেউই তার ভালো মন্দ নির্ধারণ করে দিতে পারে না, আকলই তার জন্য যথেষ্ট। ফরাসি বিজ্ঞানী দেকার্ত দৃষ্টিভঙ্গিজনিত এই স্বাধীনতার প্রবর্তক। সাথে সাথে কান্টেরও ভালো অবদান আছে এর পক্ষে। দেকার্ত এমন এক দৃষ্টিভঙ্গি পেশ করে যেখানে মানুষের আকল বহির্ভূত সব ধরনের জ্ঞানই প্রত্যাখ্যান করা হয়, কারণ তার কাছে মানুষই জ্ঞানের উৎস। তার বিখ্যাত উক্তি হল, আই থিঙ্ক দেয়ার ফর আই অ্যাম, আমি চিন্তা করি তাই বলেই আমি আমি। মানুষ তার সত্তা ছাড়া যে কোনো বিষয়ে সন্দেহ পোষণ করতে পারে, একমাত্র তার অস্তিত্বই নিশ্চিত। সুতরাং ভালোমন্দ নির্ধারণ করার ক্ষমতা মানুষের নিজ সত্তার, আর তা করবে আকল। কান্টের ভাষায় আকলের এমন ক্ষমতা রয়েছে, সে পঞ্চ ইন্দ্রিয় থেকে প্রাপ্ত তথ্য গুছিয়ে উপস্থাপন করতে পারে। আর প্রত্যেক মানুষই আকল সম্পূর্ণ, তাই সে নিজেই ভালোমন্দ নির্ধারণ করতে পারবে। এটা জানার জন্যে সে আল্লাহ ও নবী রাসূলদের শিক্ষার মুখাপেক্ষী নয়। মোট কথা, তারা আল্লাহর স্থানে মানুষকে আর নবী রাসূলের শিক্ষার স্থানে আকলকে বসিয়েছে। এর ফলে যেই মানব সত্তা অস্তিত্বে আসে তাকে খাহেশাতের গোলাম বলা যেতে পারে, অথচ সে খাহেশ পূরণ করার নেশায় নিজেকে সর্বস্বাধীন বলে দাবি করে। স্বাধীনতা অর্জন করার বস্তুগত উপাদান হল পুঁজি। যে যত বেশি পুঁজি অর্জন করতে পারবে সে ততই স্বাধীন, কারণ তার পুঁজি যত বৃদ্ধি পাবে সে তত বেশি খাহেশ পূরণ করতে পারবে। আর এই চিন্তা থেকেই সে নিজের সমস্ত যোগ্যতা ও ক্ষমতা পুঁজি অর্জন করার পেছনে ব্যয় করবে। বলা যায়, স্বাধীনতার পূর্ণাঙ্গ ও বিকশিত রূপই হল পুঁজিবাদ। স্বাধীনতার এই পাশ্চাত্য চেতনা ছাড়া পুঁজিবাদ অস্তিত্বে আসতে পারে না। স্বাধীনতার ইসলামী দৃষ্টিকোণ। উপরের আলোচনা দ্বারা এই কথা স্পষ্ট যে পাশ্চাত্য সভ্যতায় স্বাধীনতাকে একটি উদ্দেশ্য এবং মাপকাঠি হিসেবে দেয়া হয়েছে, ফ্রিডম অ্যাজ ভ্যালিউ। পাশ্চাত্য সভ্যতা রাষ্ট্রীয়ভাবে এই দাবি করে যে রাষ্ট্র এমন পলিসি গ্রহণ করবে যার মাধ্যমে ব্যক্তি যা ইচ্ছা তা করতে পারার ক্ষমতা তৈরি হবে। হার্বার্ট স্পেন্সার বলেন, রাষ্ট্রের অস্তিত্বই ব্যক্তিকে সক্ষমতা দেবার জন্যে, যাতে ব্যক্তি তার ব্যক্তিগত স্বার্থ হাসিল করতে পারে শান্তিতে। ব্যক্তি সব, তার এই পথে কেউ বাধা হতে পারবে না। তবে রাষ্ট্রের কর্তৃত্ব খর্ব করার অর্থে এর একটা সীমানা আছে। পক্ষান্তরে ইসলামী দৃষ্টিকোণ থেকে স্বাধীনতা হল আল্লাহ কর্তৃক সংজ্ঞায়িত ভালোমন্দের যে কোনো একটি বেছে নেয়ার যোগ্যতা। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষ সৃষ্টি করে তার হিদায়তের ব্যবস্থা করেছেন, কিন্তু সৃষ্টিগতভাবে তাকে হিদায়ত গ্রহণে বাধ্য করেননি, বরং তার মাঝে এই যোগ্যতা দিয়েছেন যে সে হক গ্রহণ করে রবের নিষ্ঠাবান গোলাম হয়ে থাকবে, অথবা হক অস্বীকার করে খোদাদ্রোহী হবে। অন্যভাবে বললে, ধর্মীয় গণ্ডিতে স্বাধীনতার অর্থ হল ধর্ম কর্তৃক নির্ধারিত ভালোমন্দ দুয়ের মধ্যে একটি গ্রহণ করার যোগ্যতা, অ্যাবিলিটি টু চয়েস বিটুইন গুড অ্যান্ড ব্যাড। ভালোমন্দ নির্ধারণ করার অধিকার মানুষের নেই, যাকে পাশ্চাত্য সভ্যতা স্বাধীনতা বলে। ইসলামে স্বাধীনতার ধারণা এই নয় যে ব্যক্তি যদি নিজ ইচ্ছায় কুফর গ্রহণ করে তাহলে তাই ভালো, বরং এটা মন্দ এবং এর জন্যে অবশ্যই তাকে শাস্তি পেতে হবে। যেমন মহান আল্লাহ তাআলা বলেন, হক তো তাই যা আপনার প্রভুর পক্ষ থেকে এসেছে, যার ইচ্ছা সে তা গ্রহণ করবে আর যার ইচ্ছা অস্বীকার করবে, তবে আমি অস্বীকারীদের জন্যে জাহান্নাম প্রস্তুত করে রেখেছি। সূরা কাহাফ আয়াত 29। আয়াতের শুরুতে সুস্পষ্ট করে বলে দেওয়া হয়েছে, সত্য তাই যা রবের পক্ষ থেকে আসে। সত্য মিথ্যা নির্ধারণ করার এখতিয়ার মানুষের নেই, তবে সৃষ্টিগতভাবে মানুষ মিথ্যা গ্রহণ করার যোগ্যতা রাখে। এটা স্বাধীনতা নয়, পরীক্ষা। সুতরাং ইসলামে স্বাধীনতা একটি মাধ্যম মাত্র, ফ্রিডম অ্যাজ রিসোর্স। অন্যান্য সৃষ্টিজীবের বিপরীতে মানুষের এই মাধ্যম ও যোগ্যতা রয়েছে যে সে আল্লাহর নির্ধারণ করা ভালোমন্দ থেকে একটি গ্রহণ করতে পারবে। মূল উদ্দেশ্য স্বাধীনতাকে ব্যবহার করার অধিকার নয়, বরং তাকে রবের কাছে অর্পণ করে দেয়া। আরও স্পষ্ট করে বললে, ইসলামে আবদিয়াতি হল মূল বিষয়। ব্যক্তিগতভাবে মানুষের ভালোমন্দ গ্রহণ করার যোগ্যতা থাকবে, কিন্তু ধর্ম কর্তৃক সংজ্ঞায়িত মন্দ গ্রহণ করার অধিকার থাকবে না। এজন্যে মুসলমানদের পলিসি তাই হবে যা আবদিয়াত তথা আল্লাহর আনুগত্যকে প্রতিষ্ঠিত করে। পশ্চিমা অর্থে স্বাধীনতাকে দৃঢ় করে এমন কোনো পলিসি মুসলমান গ্রহণ করতে পারে না।
বোঝা গেল পশ্চিমা স্বাধীনতার দৃষ্টিভঙ্গি প্রকৃতপক্ষে আবদিয়াতকে প্রত্যাখ্যান করে। এটা অস্বীকার করে যে মানুষ আল্লাহর বান্দা, তাই তার একমাত্র কাজ আল্লাহকে সন্তুষ্ট করা। কারণ স্বাধীনতার মূল কথা দ্বারাই মানুষের প্রকৃত অধিকার, প্রভুত্বের দাবি, সেলফ ডিটারমাইন, যা মূলত হেদায়েত লাভের মাধ্যম খোদাই প্রত্যাদেশ মেনে নেয়াকে অস্বীকার করে। সাথে এটা ইসলামের সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধ করার ধারণাকেও প্রত্যাখ্যান করে। এই স্বাধীনতা মেনে নেওয়ার অর্থ হল ইসলামও সত্য, ইসলাম একমাত্র সত্য নয়। সত্যের কয়েকটি ধারণার মাঝে ইসলাম একটি, এর বাইরে আরও সত্য আছে। অথচ ইসলাম দাবি করে সে একমাত্র হক, এর বাইরে যা কিছু আছে সব কিছু বাতিল ও ভ্রান্ত। স্বাধীনতার ইসলামীকরণ, স্বাধীনতার ইসলামীকরণ দুইভাবে করা যায়। এক, পশ্চিমা স্বাধীনতার সংজ্ঞা অক্ষুণ্ণ রেখে। দুই, পশ্চিমা স্বাধীনতার সংজ্ঞা পরিবর্তন করে। প্রথম শ্রেণী পবিত্র কুরআনের কিছু আয়াত দিয়ে স্বাধীনতার পক্ষে দলিল পেশ করে, যেমন সুরা কাফিরুন সহ কুরআনুল কারিমের যেসব আয়াতে বলা হয়েছে তোমাদের ধর্ম তোমাদের, আমাদের ধর্ম আমাদের, যা তোমাদের ইচ্ছা তা গ্রহণ করো, অথবা যে চায় ইমান আনুক, যে চায় কুফুরি করুক। মূল বিষয় হলো বিভিন্ন দিক থেকে তারা এই আয়াতগুলোর মর্মার্থ বুঝতে দিয়ে ভুলের শিকার হয়েছে। এই ব্যাপারে এখানে বিস্তারিত আলোচনার সুযোগ নেই, তবে সংক্ষিপ্তভাবে কয়েকটি পয়েন্ট তুলে ধরছি। এক, মুফাসসিরগণের মতে আয়াতগুলো যে কোনো চিন্তা বা ব্যবস্থাপনা গ্রহণ করার অনুমোদনমূলক নয়, বরং ধমকিমূলক। যেমন অধীনস্থরা কথা না শুনলে আমরা রাগ করে বলি তোমার যা ইচ্ছে করো, এটা যা ইচ্ছে তা করার অনুমোদন নয়, বরং নির্দিষ্ট কাজটি করার জন্য একটি রাগত উচ্চারণ। কোরআনুল কারিমের বর্ণনাগুলো এমন। দুই, পশ্চিমা স্বাধীনতার দৃষ্টিতে ব্যক্তি যা করবে তাই ভালো হিসেবে স্বীকৃতি পাবে, সে নিজেই ভালো মন্দের নীতি নির্ধারক। কিন্তু এই আয়াতগুলোতে আল্লাহর পক্ষ থেকে ভালো মন্দ নির্ধারণ করে দেওয়ার পরে মানুষকে অপশন প্রদান করা হয়েছে, সাথে সাথে আল্লাহর নির্ধারিত ভালো গ্রহণ এবং মন্দ বর্জন না করলে শাস্তির কথাও এসেছে। সুতরাং বলা যায় এই শ্রেণী না পাশ্চাত্য স্বাধীনতা বুঝেছে আর না পবিত্র কুরআনের আয়াতের মর্ম অনুধাবন করতে পেরেছে। তিন, অধিকার কখনো মন্দ বিষয়ে হতে পারে না, ফলে ইসলামের নির্ধারিত ভালো মন্দ থেকে কেউ যদি স্বাধীনতার ভিত্তিতে মন্দটা গ্রহণ করে তাহলে তা মন্দই থাকবে। আমরা তাকে খারাপ, জুলুম ও অনধিকার চর্চাই বলবো, তাকে ভালো বলতে পারি না। তাকে অধিকার বলা মানে ইসলাম যে একমাত্র মানদণ্ড তা অস্বীকার করা এবং ইসলামকে কয়েকটি কল্যাণ ধারণার একটি মনে করা, যেমন ইসলাম একমাত্র কল্যাণকর দিন নয়, যেমনটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। আর দ্বিতীয় শ্রেণীর দাবি হল ইসলাম ও স্বাধীনতাকে বাস্তবায়ন করে, তবে ইসলামের স্বাধীনতা হল বান্দাকে মানুষের গোলামি থেকে মুক্ত করে আল্লাহর গোলামিতে নিয়ে আসা। অর্থাৎ তারা দৃষ্টিভঙ্গিজনিত স্বাধীনতার ঐতিহাসিক সংজ্ঞা পরিবর্তন করে। কথাটি আপন জায়গায় ঠিক থাকলেও পশ্চিমাদের সাথে আলোচনার ক্ষেত্রে দুই দিক থেকে এখানে ভ্রান্তি রয়েছে। প্রথমত, স্বাধীনতার একটি ঐতিহাসিক সংজ্ঞা রয়েছে, পারিভাষিক রূপ রয়েছে, তা হল নফসের পূজা। পশ্চিমারা স্বাধীনতা দ্বারা এই কথাই উদ্দেশ্য নেয়। এখন তাদের সাথে হাত মিলিয়ে ইসলামিস্টদের স্বাধীনতার স্লোগান মানুষকে বিভ্রান্ত করে, পশ্চিমা মানদণ্ড প্রতিষ্ঠিত করে। এই জন্যে যে কোনো বিতার্কিকের উচিত হবে ইসলাম মানুষকে স্বাধীনতা দেয় এই বিতর্কে যাবার আগে পশ্চিমা স্বাধীনতার ঐতিহাসিক সংজ্ঞার সাথে ইসলামী স্বাধীনতার সংজ্ঞাগত পার্থক্য পরিষ্কার করা। তাহলে সেই ধারণা আর প্রতিষ্ঠিত হবে না যা পশ্চিমারা কামনা করে। দ্বিতীয়ত, ইসলাম মানুষকে মানুষের গোলামি থেকে বের করে স্বাধীনতা দিতে চায় তা নয়, বরং ইসলামও মানুষকে গোলামিতে আবদ্ধ করতে চায়। তবে পার্থক্য, সেই গোলামি হবে রবের, আমাদের প্রকৃত মালিকের। ইসলাম অবশ্যই মানুষকে মানুষের দাসবধ থেকে মুক্ত করতে চায়, কিন্তু তারপর ইসলাম চায় মানুষ যেন আল্লাহর দাসত্ব গ্রহণ করে নেয়। এই কথাটি কাদেসিয়ার রুস্তমের দরবারে খুব সুন্দরভাবে ফুটে উঠেছিল সাহাবি রাবিহ ইবনে আমের রাদিয়াল্লাহু আনহুয়ের ভাষায়। তাকে প্রশ্ন করা হয়েছিল, তোমরা এখানে কেন এসেছ? তিনি বলেছিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এখানে আসার ব্যবস্থা করেছেন যাতে আমরা তার ইচ্ছায় মানুষকে মানুষের দাসত্ব থেকে বের করে আল্লাহর দাসত্বে
সংকীর্ণ পৃথিবীর মুহ থেকে প্রশস্ত জান্নাতের দিকে, খ্রিস্টান ধর্মের অত্যাচার থেকে বের করে ন্যায় ও ইনসাফের ধর্ম ইসলামের দিকে নিয়ে যেতে পারি। তারিখ তাবারি তৃতীয় খণ্ড 520 পৃষ্ঠা, আল বিদায়া ও নিহায়া নবম খণ্ড 622 পৃষ্ঠা। আমরা আল্লাহর গোলাম, এটাই আমাদের পরিচয়। আমরা পশ্চিমা অর্থে স্বাধীনতা চাই না, আমরা অন্যের দাসত্ব থেকে মুক্তি চাই, চাই নিজের দাসত্ব থেকেও মুক্তি। পশ্চিমা সভ্যতার বিরুদ্ধে লড়তে হলে আমাদের তাদের ভাষায় কথা বললে চলবে না, এতে তাদের সভ্যতারই উন্নতি হবে। আমাদের কথা বলতে হবে আমাদের ভাষায়, নিজস্ব শৈলীতে। আমাদের বুঝতে হবে আদতে কোথাও স্বাধীনতা নেই, সবাই কারো না কারো গোলামি করছে। কেউ প্রবৃত্তির গোলামি করছে, কেউ করছে শরিয়াতের, কেউ পাশ্চাত্যের গোলামি করছে, কেউ করছে ইসলামের, কেউ মানুষের গোলামি করছে, কেউ করছে আল্লাহর। বস্তুত গোলামি পাওয়ার একমাত্র যোগ্য ও উপযুক্ত সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। পৃথিবীতে তার গোলামি ছাড়া কারও গোলামি করার অনুমোদন নেই। কাফেরদের সাথে আমাদের লড়াইয়ের উদ্দেশ্য পৃথিবীতে আল্লাহর গোলামি প্রতিষ্ঠা করা। আমরা গোলামির জন্যে নিজেদের উৎসর্গ করি, স্বাধীনতার জন্যে নয়। সমতা। পাশ্চাত্যে স্বাধীনতা যখন এটা মেনে নিয়েছে যে মানুষের ভালোমন্দ নির্ধারণ করার অধিকার তার নিজের, তখন প্রত্যেকের জন্য জরুরি হলো সে অন্যের ব্যাপারেও এই সম অধিকার মেনে নেবে। তাকে মানতে হবে আমি যেমন নিজেরটা ঠিক করি, আরেকজনও তারটা ঠিক করবে। তার মাপকাঠিও ঠিক, আমারটাও ঠিক। ভালো মন্দের সমস্ত মাপকাঠি সমান, কোনো মাপকাঠিকে অপরটির উপর প্রাধান্য দেওয়া যাবে না। সবার নির্ধারিত ভালো মন্দের সমপর্যায়ের জ্ঞান করতে হবে, এটাই পাশ্চাত্য সমতা। অন্যভাবে বললে মানুষ নিজ মস্তিষ্ক দিয়ে ভালো মন্দ নির্ধারণ করবে, আর প্রতিটি মানুষেরই মস্তিষ্ক রয়েছে। সুতরাং মস্তিষ্কের বিচারে যেহেতু সবাই সমান, তাই বিশ্বাস ও অধিকারের প্রশ্নেও সবাই সমান। নারী পুরুষ, কাফের মুসলিম, বাবা ছেলে, মা মেয়ে, সবাই সমান। এই হিসেবে প্রতিটি ধর্মই সমান। কোনো ধর্মকে খারাপ বলা যাবে না, যদিও তা কুফর হয়, শির্ক হয়। প্রত্যেক ধর্মকেই এক সমান মনে করতে হবে। কেউ তার ভালোমন্দ নির্ধারণ করার সক্ষমতা ব্যবহার করে কুফরকে বেছে নিলে তাকেও শ্রদ্ধা করতে হবে। কোনো হারাম অবলম্বন করলেও তাকে মন্দ বলা যাবে না। সবার চয়েসকে সমান মর্যাদা দিতে হবে। ইসলামের দৃষ্টিতে সমতা। ইসলামের দৃষ্টিতে সমতার এই ধারণা আল্লাহর নিজামে হেদায়েত প্রত্যাখ্যান করার নামান্তর। সমতা মানে এই দাবি করা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের ভালোমন্দ চিহ্নিত করে দেওয়ার জন্যে নবী রাসুলদের মাধ্যমে কোনো সূত্র প্রতিষ্ঠিত করেননি। এমনকি মানুষের কাছে এমন কোনো খায়েশি প্রত্যাদেশ নেই যা অকাট্য এবং যার ভিত্তিতে খায়েশ ও আমলের মাঝে পার্থক্যদানের মাপকাঠি নির্ধারণ করা যেতে পারে। নেজামে হেদায়েতের মর্ম হল সমস্ত মানুষের খায়েশ ও কর্ম সমমর্যাদার নয়, বরং যেই ব্যক্তির কর্ম নবীদের শিক্ষা অনুযায়ী হবে সে অন্যান্যের উপর প্রাধান্য পাবে। এই জন্যে ইসলামী রাষ্ট্র স্বাধীনতা ও সমতাকে কোনো সামাজিক মাপকাঠি ও উদ্দেশ্য হিসেবে স্বীকৃতি দেয়নি। ইসলামী রাষ্ট্র ভালো মন্দের ব্যাপারে নিরপেক্ষ হয়ে সমস্ত ভালোর ধারণাকে সমানভাবে সংরক্ষণ করবে, সেই সুযোগ নেই। বরং ইসলামী রাষ্ট্রের উদ্দেশ্যই হল আল্লাহর নাজিলকৃত একমাত্র কল্যাণের ধারণাকে অন্যান্য কল্যাণের ধারণার, সেগুলো মূলত অকল্যাণ, এর উপরে বিজয় করা। সেগুলোর সাথে আপোষ করা এবং সম অধিকার ও মর্যাদা দেয়া ইসলামী রাষ্ট্রের পলিসি নয়। মহান আল্লাহ বলেছেন, তিনি তার রাসুলকে হিদায়াত ও সত্য দিন দিয়ে প্রেরণ করেছেন যেন তিনি সেই দিনকে অন্যান্য ধর্মের উপর বিজয়ী করতে পারেন। ইসলামই একমাত্র ভালো। ইসলামের বাইরে অন্য কোনো ভালো ধারণা নেই যে তাকে সমান ভাবতে হবে কিংবা তার সাথে সমতা রক্ষা করতে হবে। আর ইসলাম সমতাকে নয়, আদল বা ন্যায় প্রতিষ্ঠা করে, কারণ ইসলামই একমাত্র ন্যায়, এর বাইরে ন্যায়ের কোনো ধারণা নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেসব বিধান দিয়েছেন সেগুলোই আদল বা ন্যায়। আদলের সংজ্ঞা, সীমা ও প্রকৃতি ইসলামই নির্ধারণ করবে। ইসলামের বাইরে এমন কোনো মানদণ্ড নেই যার ভিত্তিতে আল্লাহর বিধানকে আদলের সার্টিফিকেট দিতে হবে। সুতরাং একজন কাফেরকে মন্ত্রী হওয়ার অধিকার না দেয়াই আদল, কারণ কুফর সত্তাগতভাবেই অনিষ্টকর, আর যে তা ধারণ করে তার নেতৃত্ব কখনোই আদল হতে পারে না। এখানে সম অধিকারের প্রশ্ন তোলা যাবে না,
সামগ্রিকভাবে ইসলাম আদলকে রক্ষা করে, পশ্চিমা অর্থে সমতাকে নয়। অন্যভাবে বললে, ইসলাম অবস্থা অনুসারে প্রত্যেকের পর্যায় রক্ষা করার কথা বলে, সমতার নয়। ইসলামের ব্যক্তির মর্যাদার মাপকাঠি তাকওয়া বা ক্ষুধাভীতি। ইসলামী সমাজ ও রাষ্ট্রের উদ্দেশ্য লিবারাল রাষ্ট্রের মতো প্রত্যেক সদস্যের জন্যে নিজ নিজ খায়েশ অনুযায়ী জীবন পরিচালনা করার অধিকার ও পরিবেশ নিশ্চিত করা নয়, বরং তাদের খায়েশকে নিজামে হিদায়তের তথা উহির অনুগামী করার পরিবেশ তৈরি করা। এই জন্যে ইসলামী রাষ্ট্রনীতিতে সিটিজেন এমন সাধারণ জনতা যারা মূলত শাসক ও সিদ্ধান্ত প্রদানকারী হয়ে থাকে, এবং রিপ্রেজেন্টেশন অফ সিটিজেন্স বা জনপ্রতিনিধি এর কোনো ধারণা নেই, কারণ ইসলামে সাধারণ জনতা সিটিজেন নয় বরং প্রজা হয়ে থাকে। আর খলিফা এমন কোনো জনপ্রতিনিধি নয় যার দায়িত্ব হবে সাধারণ লোকেদের খাহেশ মোতাবেক সিদ্ধান্ত দেয়া, বরং সে আল্লাহ ও তার রাসুলের প্রতিনিধি। তার লক্ষ্য প্রজাদের খাহেশকে শরিয়াতের অনুগামী করার জন্যে ইসলামী জীবন ব্যবস্থা প্রতিষ্ঠা করা। পক্ষান্তরে স্বাধীনতা এবং সমতার অর্থ হল আল্লাহ কর্তৃক নির্ধারিত অধিকার ও আদলের বিপরীতে মানুষ নিজেই ভালোমন্দ নির্ধারণ করবে। প্রত্যেকের নির্ধারিত ভালো ধারণা ও জীবনাচার সমাজে সমান অবস্থান রাখে, আর তখন রাষ্ট্রের কাজ হবে এমন সমাজ ব্যবস্থা তৈরি করা যেখানে প্রত্যেক সদস্য নিজ নিজ খাহেশ পূরণ করবে এবং তা অর্জন করার জন্যে তারা সক্ষম হয়ে উঠবে। হার্বার্ট স্পেন্সার বলেন, রাষ্ট্রের অস্তিত্বই ব্যক্তিকে সক্ষমতা দেবার জন্যে, যাতে ব্যক্তি তার ব্যক্তিগত স্বার্থ হাসিল করতে পারে শান্তিতে। ব্যক্তি সব। সমতার ইসলামীকরণ। কোনো কোনো মুসলিম ইসলামের মাধ্যমে সমতার সেই অর্থ প্রমাণ করতে চায় যা পাশ্চাত্য সভ্যতার আকিদার অংশ। তারা আপ্রাণ চেষ্টা করে কোনো না কোনোভাবে নারী পুরুষ মুসলিম অমুসলিমের মাঝে কিছু সমতার দৃষ্টান্ত দেখাতে। এই ধরনের খণ্ডবিখণ্ড দৃষ্টান্ত দেখিয়ে তারা মানুষকে এই বোঝাতে চায় যে ইসলামেও সামগ্রিকভাবে সমতার শিক্ষা দেয়। মূলত কিছু কিছু ক্ষেত্রে আদল সমতারূপে প্রকাশ পায়, তার মানে এই নয় যে ইসলাম সামগ্রিকভাবে সমতাকে গ্রহণ করে এবং এটাকে মূলনীতি কিংবা মাপকাঠি হিসেবে ব্যবহার করে, বরং কোনো কোনো ক্ষেত্রে সমতা জুলুম হয়ে যায়। তাদের মানসিক দৈন্যের অবস্থা এমন যে তারা পাশ্চাত্য সমতাকে এক অকাট্য ও প্রশ্নাতীত মানদণ্ড হিসেবে মেনে নিয়েছে, যেন ইসলামকে পাশ্চাত্য মানদণ্ডে বিচার করে দেখা লাগবে। মূলত এদেরকে মডার্নিস্ট বলা হয়। মডার্নিস্টরা পাশ্চাত্য স্বাধীনতা, সমতা ও উন্নতির আলোকে ইসলামকে পর্যালোচনা করে। ইসলামের কোনো বিষয় যদি এগুলোর সাথে মিলে যায় তাহলে তা গ্রহণ করবে, আর না মিললে পাশ্চাত্যের সাথে খাপ খাইয়ে তার বিভিন্ন ব্যাখ্যা হাজির করবে। এভাবেই তারা ইসলামের শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে চায়, যা প্রকারান্তরে পাশ্চাত্যের শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠা করে। নোট: ইসলাম সংজ্ঞায়িত ইনসাফ, যা সমতা নয় বরং প্রত্যেকের অবস্থা ও দায়িত্বের পরিধি বিচার করে সিদ্ধান্ত দেয়া। যেসব আয়াত ও হাদিসে বিধান প্রয়োগের ক্ষেত্রে সমতার দৃষ্টান্ত এসেছে, মডার্নিস্টরা সেগুলো ব্যবহার করে পাশ্চাত্য সমতাকে ইসলামী করার প্রয়াস চালায়। মনে রাখতে হবে, বিধান প্রয়োগ আর অধিকার এক নয়। বিধান প্রয়োগের সিদ্ধান্ত হল একজন সাধারণ লোক চুরি করলে তার উপর যেমন হাত কাটার হদ প্রয়োগ হবে, তেমন একজন প্রভাবশালী ব্যক্তির ক্ষেত্রেও এই বিধান সমানভাবে প্রয়োগ করা হবে। কিন্তু অধিকারের প্রশ্নে সবাই কখনো সমান পাবে না। যে যার যোগ্য ও হকদার তা পাওয়াই হল ইনসাফ বা ন্যায়। ইসলাম ন্যায়ের কথা বলে, সমতার মাঝেই ন্যায় নিহিত নয়। সমতা অনেক সময় জুলুম হয়, কখনো কখনো ন্যায় হয়। একটা উদাহরণ দিলে বিষয়টা সহজ হবে। ধরা যাক, এক ব্যক্তি দুই ছেলে এবং 4 লাখ টাকা রেখে মারা গেছেন। তার উভয় সন্তানই 2 লাখ করে পেল। এই ক্ষেত্রে ন্যায় ও সমতা একসাথে হয়ে গেল। আরেক ব্যক্তি 2 ছেলে ও 1 মেয়ে এবং 5 লাখ টাকা রেখে মারা গেল। তার 2 ছেলে 2 লাখ করে 4 লাখ আর মেয়ে 1 লাখ পেল। এই ক্ষেত্রে সমতা নেই, তবে ন্যায্যতা পাওয়া গেছে। আরেকজন 3 ছেলে ও 2 মেয়ে এবং 10 লাখ টাকা রেখে গেল। তার প্রত্যেকেই 2 লাখ করে টাকা গ্রহণ করল। এই ক্ষেত্রে সমতা পাওয়া গেলেও ইনসাফ পাওয়া যায়নি। এই সমতা জুলুম। এই জন্যে ইসলাম ইনসাফ প্রতিষ্ঠার জন্যে পশ্চিমা সমতার কথা বলে না, বরং ইসলাম আদলের কথা বলে, যা প্রত্যেককেই দেয় তার নির্ধারিত প্রাপ্য। উন্নতি।
ডেভেলপমেন্ট। স্বাধীনতা ও সমতার পর পাশ্চাত্য সভ্যতার তৃতীয় আকিদা বা মূলনীতি হল উন্নতি। সমস্ত কাজ পাশ্চাত্য সভ্যতা এই তিন আকিদার আলোকে মূল্যায়ন করে। এর মধ্যে থেকে যে কোনো একটি আকিদা ক্ষুণ্ণ হলে তারা তা সহ্য করে না। আশ্চর্যের বিষয় হল উল্লেখিত তিনটি বিষয়ই পরস্পর ওতপ্রোতভাবে সম্পৃক্ত। বিশেষত স্বাধীনতা এবং উন্নতির সম্পর্কটা আরও গভীর। মূলত স্বাধীনতার বস্তুগত রূপ হল উন্নতি। এখানে উন্নতি বলতে পুঁজির ধারাবাহিক ও সীমাহীন বৃদ্ধিকে বোঝানো হয়। নৈতিক মূল্যবোধের এখানে কোনো মূল্য নেই। মানুষ তার ক্ষুদাই আসন থেকে সমস্ত খায়েশ পূরণ করার যোগ্যতা একমাত্র পুঁজির মাধ্যমেই অর্জন করতে পারে। তাই পুঁজির বৃদ্ধিই উন্নতি। উন্নতি মানে অঢেল অর্থ। বলা যায় উন্নতির এই ধারণা পাশ্চাত্য সভ্যতার গুরুত্বপূর্ণ অংশ। পাশ্চাত্য সভ্যতার অর্থনৈতিক দিক হল এই উন্নতি, যাকে পুঁজিবাদ বলা যেতে পারে। সম্পদের অসীম ও ক্রমাগত বৃদ্ধি যখন সম্পদ অর্জনের উদ্দেশ্য হয়ে দাঁড়ায়, তখন সম্পদ পরিণত হয় পুঁজিতে। এই অর্থে পুঁজিবাদ হল হিংসা ও অর্থলিপ্সার বাস্তব রূপ, আর একজন পুঁজিবাদী হল সেই লোভ ও হিংসার গোলাম, দিনার দিরহামের পূজারি। একজন পুঁজিবাদী বিশ্বাস করে সম্পদের একমাত্র সঠিক ব্যবহার হল ক্রমাগত পুঁজি বৃদ্ধি। তার কাছে ব্যক্তিগত ও সামাজিক জীবনের মূল লক্ষ্য ইন্দ্রিয়কে সন্তুষ্ট করা এবং স্বাধীনভাবে এটাকে বৃদ্ধি করা। আর এই বৃদ্ধি পুঁজির মাধ্যমেই সম্ভব, কেননা পুঁজি ছাড়া কামনা বাসনার পেছনে অন্ধভাবে ছুটে চলা যায় না। এই জন্যে যার কাছে যত সম্পদ সে তত স্বাধীন। পাশ্চাত্য দর্শনে এটা স্বীকৃত যে মানুষের পূর্ণাঙ্গ বিকাশ তখনই হবে যখন সে স্বাধীন থাকবে। ব্যক্তির বা হিউম্যান পার্সনের প্রধান বৈশিষ্ট্য হল স্বাধীনতা। প্রাণীসত্তাকে অতিক্রম করে ব্যক্তিসত্তায় যাবার রাস্তা হল পরিপূর্ণ স্বাধীনতা। আর স্বাধীনতার বিকাশ নির্ভর করে পুঁজির উপর। ফলে জীবনের একমাত্র লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে ক্রমাগত পুঁজি বৃদ্ধি। ফলে একজন অর্থনীতিবিদকে যেভাবে মূল্যায়ন করা হয় পুঁজিবাদী সমাজে, কোনো ধর্মীয় পদ অধিকারী ব্যক্তি সেভাবে মূল্যায়িত হন না। কারণ একজন অর্থনীতিবিদ তো স্বাধীনতার বস্তুগত আকৃতি তথা উন্নতির বাহক পুঁজিবৃদ্ধির পথ দেখাবে। পক্ষান্তরে ধর্মীয় শিক্ষায় শিক্ষিত মানুষটি এমন কোনো বিষয়ের দাওয়াত দেয় না যার সাথে পশ্চিমা অর্থে উন্নতির বিশেষ কোনো সম্পর্ক আছে। বরং সে দুনিয়া বিমুখতার দাওয়াত দেয়, আল্লাহর রাহে সম্পদ ব্যয়ের আহ্বান জানায়। ফলে পুঁজিবাদী কাঠামোতে তার কোনো মূল্যায়ন হয় না। ঠিক সারই কাঠামোতে সর্বোচ্চ মর্যাদার অধিকারী সেই হবে যে তাকওয়ার অধিকারী হবে, যদিও সে পুঁজিহীন হয়। উন্নতির পাশ্চাত্য ধারণার প্রথম কথা হল পুঁজির ধারাবাহিক এবং সীমাহীন বৃদ্ধি। আর এর চূড়ান্ত চিত্র হল স্বাধীনতা ও সমতার পরিবেশ তৈরি করা। স্বাধীনতা, সমতা ও পুঁজি বৃদ্ধির পরিধি যত বিস্তৃত হবে, পাশ্চাত্যের ধারণায় সেখানে তত উন্নতি হয়েছে বলে গণ্য করা হবে। অবাধ যৌনতা, নারী পুরুষের উন্মুক্ত মেলামেশা বৃদ্ধি পাওয়া এবং ধর্মীয় অনুশাসন ও বাধ্যবাধকতা হ্রাস পাওয়ার পাশ্চাত্যের কাছে উন্নতি। বর্তমান পাশ্চাত্যের উন্নতির মানদণ্ড দুটি: জিডিপি বৃদ্ধি পাওয়া এবং স্বাধীনতা ও সমতার পরিবেশ তৈরি হওয়া। উন্নতির এই মাপকাঠিতে দিনই পরিবেশ বৃদ্ধি পাওয়াকে অবনতি ও পশ্চাৎগামিতা হিসেবে দেখানো হয়। যে এলাকায় সারই বিধান প্রতিষ্ঠিত হয়, পাশ্চাত্য উন্নতির মাপকাঠিতে সেই এলাকা বর্বর, অসভ্য ও অনুন্নত। পাশ্চাত্যের এই মাপকাঠিতে জায়গা নেই ধর্ম, নৈতিকতা, সামাজিক সম্পর্কসহ অনেক গুরুত্বপূর্ণ বিষয়ের। ইসলামের দৃষ্টিতে উন্নতি। পাশ্চাত্য উন্নতির মূল কথা হল নফসকে খুশি করার যোগ্যতা বৃদ্ধি পাওয়া, সীমাহীন খাহেস ও চাহিদা পূরণ করতে পারা। কিন্তু ইসলাম কামনা বাসনা ও চাহিদা সীমাহীন বৃদ্ধি হওয়ার স্বীকৃতি দেয় না। ইসলাম বরং দুনিয়া বিমুখতা ও অল্পতুষ্টির চেতনা ধারণ করে। সীমাহীন কামনা বাসনা পূরণ ও অবাধ মুনাফা অর্জনের ভিত্তিতে ইসলামে অর্থনৈতিক কার্যক্রম পরিচালিত হয় না। ইসলামে আল্লাহর সন্তুষ্টি অর্জন এবং আখিরাতের সফলতাই একমাত্র লক্ষ্য। ইসলামী রাষ্ট্রব্যবস্থার কাজ পাশ্চাত্য উন্নতি এবং তার জন্য উপযুক্ত পলিসি তৈরি করা নয়, বরং রাষ্ট্রের দায়িত্ব হল এমন ব্যবস্থাপনা তৈরি করা যেখানে দিনই সক্ষমতা বৃদ্ধি পাবে, ধর্মীয় অনুশাসন প্রতিষ্ঠিত হবে, আখিরাতের সফলতা অর্জন করা সহজ হবে, মানুষ জুহুদ ও অল্পতুষ্টির গুণ অর্জন করবে।
ইসলামের দৃষ্টিতে এটাই উন্নতি, যেখানে মানুষের পুঁজি বৃদ্ধি পাচ্ছে কিন্তু ইসলামী পরিবেশ সংকীর্ণ হয়ে আসছে তাকে ইসলাম উন্নতি বলে না। ইসলামের দৃষ্টিতে নিঃসন্দেহে তা অবনতি। ইসলামের দৃষ্টিতে যা উন্নতি পাশ্চাত্যের কাছে তাই পশ্চাৎগামিতা। অথচ বাস্তবতা হল ইসলাম যাকে পশ্চাৎগামিতা বলেছে পশ্চিমারা তাকেই গ্রহণ করেছে আধুনিকতা ও প্রগতি হিসেবে। মহান আল্লাহ তাআলা বলেন, রাসুল হলেন মানবজাতির জন্য একজন সতর্কবার্তা প্রদানকারী। তোমাদের যার ইচ্ছা তার অনুসরণ করে উন্নতি করবে, আর যার ইচ্ছা তার বিরোধিতা করে পশ্চাৎমুখী হবে। সূরা মুদ্দাসির আয়াত 36 এবং 37। সুতরাং বোঝা গেল ইসলামের দৃষ্টিতে উন্নতির কথাগুলো দিনই পরিবেশে সৃষ্টি হওয়া, আল্লাহর দিন মানা সহজতর হওয়া এবং শরিয়ার প্রতিটি আইন প্রতিষ্ঠিত থাকা। পাশ্চাত্যের জিডিপি আর বস্তুগত উন্নয়ন ইসলামের দৃষ্টিতে আসল উন্নতি নয়। আধুনিক মুসলিমদের একটি বড় সমস্যা হল তারা বর্তমান পাশ্চাত্য বিশ্বে উন্নতির স্বরূপ খুঁজতে যায়, কিন্তু তারা ভুলে যায় মুসলমানদের জন্যে সবচেয়ে উন্নত যুগ ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ, সাহাবাই কেরামের যুগ এবং সালাফদের যুগ। তৎপরবর্তী প্রতিটি যুগই মুসলিমদের অবনতি নিয়ে হাজির হয়েছে। আধুনিক মুসলিমদের আপত্তি হল মোল্লারা আমাদের 1400 বছর পেছনে নিয়ে যেতে চায়। নিঃসন্দেহে হুজুররা চায় দুনিয়া আবার সেই জায়গায় ফিরে যাক যেখানে রাসূলের যুগ ছিল, সাহাবিদের যুগ ছিল, সালাফদের যুগ ছিল। পৃথিবীর ইতিহাসে সেগুলোই ছিল সবচেয়ে উন্নত যুগ। উন্নতের প্রথম সারির মনীষীদের জীবনধারাই পরবর্তী লোকেদের উন্নতির সোপান। পাশ্চাত্য দুনিয়া আমাদের প্রশ্ন করে, পুরো ইসলামী ইতিহাসে তোমরা নিউটনের মতো একজন বিজ্ঞানী দেখাও তো পারলে? এর উত্তরে পাল্টা আমরা ফারাবি, ইবনে হাইসাম, ইবনে হাইয়ানদের দেখাতে যাব না, বরং আমরা সুফিয়ান সাউরি, আব্দুল কাদের জিলানির মতো মনীষীদের দেখাব। সাহাবাই কিরাম, তাবি, তাবে তাবেইন, আইম্মাই কিরাম সহ আকাবির আসলাফের পবিত্র জামাতের কাউকে উপস্থাপন করে বলবো, তোমরা পারলে পাশ্চাত্যের ইতিহাসে এমন কাউকে দেখাও। ইবনে হাইসাম আর ফারাবি নিঃসন্দেহে আমাদের লোক, তবে বুঝতে হবে তারা যেই কারণে প্রসিদ্ধ সেই অঙ্গনটা আমাদের উন্নতির মাপকাঠি নয়। আমরা অন্য আলোচনার তাদের প্রসঙ্গ টানতে পারি, তবে এই প্রশ্নের উত্তরে নয়, কারণ এই প্রশ্ন শ্রেষ্ঠত্বের মাপকাঠির, এই প্রশ্ন আত্ম উন্নয়নের সিঁড়ির, এই প্রশ্ন সভ্যতার মানদণ্ডের। পাশ্চাত্য এই প্রশ্ন এই জন্যেই করে যে তাদের কাছে বস্তুগত উন্নতি সব কিছু, কিন্তু আমাদের উন্নতি ও শ্রেষ্ঠত্বের ক্ষেত্র ভিন্ন। পাশ্চাত্য আর ইসলামের কাজের জায়গা আলাদা। এই জন্যে তাদের এইরকম প্রশ্নে ফারাবি আর ইবনে হাইসামদের দেখানোর অর্থ হল নিজেদের উন্নতির সর্বোচ্চ মাকাম নিয়ে হীনমন্যতায় ভোগা, নিজেদের আত্ম উন্নতির সিঁড়িকে তুচ্ছ ভাবা, সর্বোপরি আইডেন্টিটি ক্রাইসিসে ভোগা। আমাদের কাছে চির উন্নত ও আদর্শ ব্যক্তিত্ব হলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবাই কিরাম সহ সালাফ ও পূর্বসূরীদের পবিত্র জামাত। আমাদের সভ্যতার প্রথম কথা হল আল্লাহর সাথে সম্পর্ক গড়া এবং তাকওয়া অর্জন করা। এমন পরাজিত মানসিকতার কারণেই আমাদের শিশু, তরুণ ও যুবকেরা সাহাবাই কেরামের মতো হতে চায় না, সালাফ ও পূর্বসূরীদের জীবন বৃত্তান্ত দেখে অনুপ্রাণিত হয় না, তাদের নিয়ে গর্ব করতে পারে না, কারণ তাদের চিন্তার কেন্দ্রবিন্দুতে মুসলিম হোক কিংবা অমুসলিম, পার্থিব্য উন্নতি এবং এই জাতীয় প্রতিবার কিছু চরিত্র বসবাস করে। আমাদের এমন পরাজিত মানসিকতা নতুন প্রজন্মকে তাদের ক্যাবলা ভুলিয়ে দিচ্ছে। পাশ্চাত্য চরিত্র তাদের রঙিন স্বপ্নে পরিণত হয়েছে, মুসলিমদের ভেতর থেকেই তৈরি হচ্ছে এক আত্মপরিচয়হীন জাতি। ইয়া রাব্বী